নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের আবারও প্রচুর ডেমো ক্লাস নিয়ে চলে এসেছি। মাত্র 2 মিনিটে ডেমো দেওয়ার কৌশল আমি এই ভিডিওতে শেখাবো, তো চলো শুরু করে দিই। আজকে আমি প্রথম ডেমোটা দেবো হচ্ছে আমার গণিত ক্লাস 4 থেকে ডেমো দেবো, তো দেখো কীভাবে দেবে। প্রথমে আমি শুরু করছি। দেখো বাচ্চারা, আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। দেখো তো আমি এখানে কী লিখলাম বলো তো, এখানে একটা সংখ্যা লিখেছি না? তোমরা কিসে পড়ো বলো তো? তোমরা ক্লাস 4-এ পড়ো, তাই তো? আচ্ছা, আজকে আমাদের 22 তারিখ, তো সংখ্যাটা কী লিখলাম? 538। তাহলে এখানে 5, 3, 8। আচ্ছা, এটা কি, এটা বলতো, এটা একক আছে, এটা দশক, এটা শতক রয়েছে, তাই না? তাহলে বাচ্চারা তোমরা বলো তো যে পাঁচের স্থানীয় মান কত হবে? স্থানীয় মান, আচ্ছা, পাঁচের পরে পাঁচ তো দুটো শূন্য লিখবে, 500 হবে। বলো তো 3-এর স্থানীয় মান কত হবে, তুমি বলতে পারবে? তাহলে 3-এর পরে 1 ঘর, তাহলে 1টা 0 হবে, 30 হবে। আর 8-এর স্থানীয় মান কী বলো তো? শুধুমাত্র 8-ই হবে। আবার এবং তোমরা বলো তো 5-এর প্রকৃত মান কী হবে বাচ্চারা? কী হবে বলো তো? 5-এর তাহলে 5-ই হবে। এবং 3-এর প্রকৃত মান কী হবে? 3-ই হবে। এবং 8-এর প্রকৃত মান 8-ই হবে। তাহলে আজকে আমরা কী শিখলাম বলো তো? আজকে আমাদের বিষয় ছিল আমার গণিত, অর্থাৎ অঙ্ক বইয়ের আমরা কী শিখলাম? স্থানীয় মান ও প্রকৃত মানের ধারণাটা আমরা জানলাম। আবারও বলছি, দেখো বাচ্চারা, যখন কোনো সংখ্যার স্থানীয় মান হবে সেই সংখ্যাটা তো বসবে তার ডান দিকে, যত ঘর সে কটা শূন্য বসবে, ঠিক আছে? আর প্রকৃত মান যা তাই হবে। তোমরা বলো তো, আমি একটা এক্সাম্পল দিই। মনে করো একটা সংখ্যা আমি লিখলাম 357 লিখলাম, তাহলে এখানে কী হবে তো? কী হবে? 3-এর স্থানীয় মান কী হবে? 300 হবে। 5-এর 50 হবে, আর 7-এর 7 হবে। আর 3-এর কী হবে প্রকৃত মান? 3 হবে। 5-এর 5 হবে, 7-এর 7 হবে। তাহলে মানে সব বুঝতে পারলে? তাহলে আমরা আজকে কী শিখলাম বলো? ক্লাস 4-এ 4র্থ শ্রেণীর প্রকৃত মান ও স্থানীয় মান ধারণা, ঠিক আছে? তোমরা আবার পনেরো ক্লাসে। তো দেখো, আর একটা ডেমো দেবো আজকে তোমাদের, আমার বই দ্বিতীয় ক্লাস 2-এর তৃতীয় পর্বের একটা ডেমো দেবো, তোমরা দেখে নাও। ক্লাস 2-এর তৃতীয় পর্ব আমার বই থেকে, পেজ নাম্বার 181 পেজে রয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো দেখো বাচ্চারা, তোমরা কিসে পড়ো বলো তো? তোমরা ক্লাস 2-তে পড়ো, তাই তো? আজকে কত তারিখ বলো তো? আজকে 22শে এপ্রিল 2023। দেখো বাচ্চারা, আমি দেখো তো কী একটা আঁকলাম, এটা বলো তো কী একটা? এটা একটা বল, তাই তো? এটা একটা আমি বল আঁকলাম। তাহলে আমার বই পার্ট 3, অর্থাৎ তৃতীয় পর্ব থেকে আমরা শিখব একটা বল, তাই তো? আচ্ছা বলতো, এটা কি আঁকলাম আমি? একটা পেন, তাই তো? বলো তো, একটা বল, একটা পেন আঁকলাম, ঠিক আছে? এবার মনে করো, এটা কি বলতো? একটা গাছ আঁকলাম, ঠিক আছে? তাহলে এখন আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি একটা বল, তাহলে কী বলতো, এটা কী হবে? ইট ইজ এ বল, এটা হয় একটি বল। ইট ইজ এ পেন, এটা হয় একটা পেন। তারপরে ইট ইজ এ ট্রি, এটা হয় একটা গাছ। তাহলে যখন একটা জীব বা নন লিভিং হিউম্যানস থাকবে, মানুষ বাদে যে কোনো প্রাণীর ক্ষেত্রে বা কোনো একটা গাছের ক্ষেত্রে বা কোনো একটা বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। তাহলে আজকে আমরা কী শিখলাম বলো তো? আজকে আমরা শিখলাম ইটের ব্যবহার আমরা শিখলাম বাচ্চারা,
খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বলবো বলো তো, আমরা বলতে পারি যে ইট ইজ ইউজড ইন বিগিনিং ইট অফ এ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস ফর লিভিং থিংস এক্সপেক্ট হিউম্যান বিংস, অর্থাৎ মানুষ বাদে যে কোনো বিষয়বস্তুকে আমরা আগে কী বসাবো বলো, ইট বসাবো। ইট মানে ইহা, ইহা একটি বল, ইহা একটি পেন, ইহা একটি গাছ। তো বাচ্চারা আজকে আমরা শিখলাম ইটের ব্যবহার, তোমরা নেক্সট দিন আরও ক্লাস করাবো, ঠিক আছে? নোট করবে। তো দেখো, আমি সবার জন্য শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির ঠিকানা নিয়ে চলে এসেছি। অনেকে এখনও ইন্টারভিউ দিতে বাকি রয়েছে কিছু জেলার। তো আমি তোমাদের সুবিধার্থে দেখো দেখে নাও কি করেছি, যে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির ঠিকানা আমার এখানে। হ্যাঁ দেখো বন্ধুরা, যারা বর্তমানে WB প্রাইমারি ইন্টারভিউ 2022 ইন্টারভিউ দিচ্ছ, প্রথম ফেজ থেকে 9-10 ফেজে কিন্তু সমস্ত প্রশ্নোত্তর আমি কিন্তু সমাধান কিন্তু সেট আপ করেছি। তোমরা দেখে নাও যে মোট এখানে প্রশ্ন ও উত্তর সমাধান 930 মোট 1860টা কিন্তু প্রশ্নোত্তর আমার কাছে রয়েছে PDF ফরম্যাটে, এবং বাছাই করা ডেমো ক্লাস রয়েছে মোট 170টা। অর্থাৎ টোটাল যোগ করলে তোমরা পাচ্ছ আমার কাছে 2030টা প্রশ্নোত্তর সমাধান সহ ডেমো ক্লাস। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ, আমার কাছে কিন্তু সমস্ত PDF ফরম্যাটে 2030টা প্রশ্ন উত্তর সমাধান সহ ডেমো ক্লাস রয়েছে বাছাই করা। তোমরা যদি পেতে চাও তোমরা অবশ্যই বন্ধুরা তোমরা নিয়ে নাও, দেখে নাও। তো বন্ধুরা, যারা এখনও আমার PDF স্পেশাল PDF পাওনি, অবশ্যই তোমরা কিন্তু 2030টা প্রশ্ন উত্তর সমাধান সহ ডেমো ক্লাসের PDF কালেক্ট করে নাও, শুধুমাত্র অফারটি সীমিত সময়ের জন্য। তোমরা দেখে নাও স্পেশাল অফার, শুধুমাত্র তোমরা 299 টাকা পে করলে কিন্তু সমস্ত PDF পেয়ে যাবে, ঠিক আছে? আমার ফোনপে বা জিপে বা পেটিএম নাম্বার 9339687509, এই নাম্বারে পেমেন্ট কমপ্লিট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও আমার কাছে, তোমরা PDF পেয়ে যাও সম্পূর্ণভাবে। আমি আজই শুরু করেছি, ঠিক আছে? অফারটা সীমিত সময়ের জন্য বন্ধুরা। দেখো আজকে 22 এপ্রিল থেকে 30 এপ্রিল, মাত্র 7 দিন আমি কিন্তু অফারটা দিচ্ছি। তোমরা যে যে এখনও PDF নিতে পারো নি, অবশ্যই বন্ধুরা নিয়ে নাও, ঠিক আছে? 2030টা প্রশ্ন উত্তর সমাধান সহ স্পেশাল ডেমো ক্লাসের PDF। থ্যাংক ইউ বন্ধুরা। তো দেখো বাচ্চারা, আজ আমি তোমাদের আরেকটা বিষয় শেখাবো ক্লাস 4-এ আমার গণিত বই থেকে। আজকে আমরা পেজ নাম্বার 63 পেজটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট বিষয় শেখাবো। আচ্ছা বাচ্চারা বলো তো, আমি একটা সংখ্যা লিখি, তোমার দেখো তো আমি কী লিখেছি, সংখ্যাটা আমি লিখলাম 325। আমি যোগ করবো একটা সংখ্যা, মনে করো 572। তা এই দুটো সংখ্যা যোগ করবো, তোমরা কিসে পড়ো বলো তো? তোমরা ক্লাস 4-এ পড়ো, তাই তো? আজকে আমাদের 22 এপ্রিল 2023 তারিখ, তাই না? বিষয় আমার গণিত, তোমরা ক্লাস 4-এ পড়ো, কিন্তু বইয়ের নাম কি বলো তো? আমার গণিত। আচ্ছা বাচ্চারা দেখো তো, আমি দুটো সংখ্যা লিখেছি না, 325 আর 572, তাই তো? এই দুটো সংখ্যা আমরা যোগ শিখব খুব কম সময়ে। দেখে নাও কী করতে হবে, আমরা 325 ভাঙবো। আচ্ছা দেখো তো, আমরা এরকম লিখতে 300+20+5 লিখতে পারি আমরা, কারণ কি 3-2, 2-1 এটা কী বলো তো? আমরা কী করলাম, এটা বিস্তার পদ্ধতিতে ভাঙলাম, তাই তো? আর এটা কী করতে বলতো, 500+70+2 করলাম। এখন আমাদের কাজ কি, 300 আর 500 যোগ করব। আবার বলো কি, আবার 20 আর 70 যোগ করব, 5 আর 2 যোগ করব, তাই তো? তাহলে দেখো 300+500 এক জায়গায় নিয়ে আসলাম, দেখেছো বাচ্চারা? 20+70 এক জায়গায় নিয়ে আসবো, আর 5+2 এক জায়গায় যোগ করব, ঠিক আছে? তাহলে কথা বলো, 5 আর 5 আর 3 800 হবে এটা, এটা কথা বলো 2 আর 7 90 হবে, আর 5 আর 2 7 হবে 8 9 7। তাহলে আমরা কী করলাম, খুব কম সময়ে যোগ শিখলাম। তাহলে কী বলো তো, আমরা যা শিখলাম কম সময়ে যোগের ধারণাটা আমরা কিন্তু আজ জানলাম বাচ্চারা, খুব গুরুত্বপূর্ণ। এটা কী বলে বলো তো, একে আমরা বলি বিস্তার পদ্ধতি, তাই তো? বিস্তার পদ্ধতিতে আমরা যোগ শিখলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো
ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা মন থেকে লাইক করে দাও, ঠিক আছে। যদি ক্লাস কেমন লাগছে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো মন থেকে, কমেন্ট করো কেমন লাগছে দু মিনিটের ডেমো ক্লাসগুলো, আর নতুন হলে বন্ধু চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা মন থেকে, তাহলে চাকরি সংক্রান্ত সব আগে তোমরা কিন্তু পেয়ে যাবে, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো নেক্সট। তো দেখো বাচ্চারা, আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। তোমরা দেখো তো আজকে আমরা ক্লাস থেকে কী শিখবো। আচ্ছা এটা বলো তুমি কী লিখলাম, বারো, ঠিক বলেছো। এইটা কী বলো তো, বারো ভাগ আমি তিন লিখলাম, অর্থাৎ বারোকে আমরা ভাগ তিন দিয়ে ভাগ করব। তোমরা তো দেখেছো আগে আমরা যোগ শিখেছি, গুণ শিখেছি, তাই না, বিয়োগও শিখেছি, আর আমরা ভাগ শিখবো, দেখে নাও কী করতে হবে। আচ্ছা বাচ্চারা, বারো মানে কী বলো তো, আমরা দাগ দেবো বারো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা ভাগ করলাম, আর ভাগ মানে নিচে দাগ দেবো, তাহলে এক দুই তিন। আমরা যে কী বলতো শিখবো, এই তিনটে মিলে একটা বান্ডিল করব, তাই তো, তাহলে একটা তিনটে মিলে একটা বান্ডিল করব, তিনটে মিলে একটা বান্ডিল করব, একটা বান্ডিল একটা বান্ডিল, তাহলে বলতো কটা বান্ডিল হলো, একটা দুটো তিনটে চারটে, তাহলে আমাদের মোট চারটে বান্ডিল হলো, তাই তো। অর্থাৎ আজকে আমরা কী শিখলাম বলতো, ভাগের ধারণা। আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা বলতাম যে বারোকে আমরা তিন দিয়ে ভাগ করলে সর্বদা আমরা চার পাবো, তাহলে আজকে আমরা কী শিখলাম বলো, বান্ডিল পদ্ধতিতে ভাগ আমরা শিখলাম। তোমরা নিশ্চয়ই বাচ্চারা বুঝতে পেরেছো। আচ্ছা আর একটা দেখো, দেখো তোমরা পারো কি না, মনে করো এখানে রয়েছে নয় ভাগ রয়েছে তিন, তাহলে কী হবে বলো তো, তাহলে তোমরা একটা দুটো তিনটে কাঠি দেবে, চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা কাঠি দিলে আমরা ভাগ করবো তিন দিয়ে, তাই তো, এক দুই তিন, তাহলে তিনটে মিলে কী বলতে হবে, একটা বান্ডিল হবে। সুজয় তুমি ঠিক বলেছো, হ্যাঁ একটা বান্ডিল হবে, তাহলে তিনটে মিলে একটা বান্ডিল হবে, তিনটে একটা বান্ডিল একটা মধ্যে করবো, এক দুই তিন, তাহলে তিন হলো। তাহলে আমরা বলতে পারি যে নয়টা কলা তিনজনের মধ্যে ভাগ করলাম সর্বদা আমরা তিন পাবো। তাহলে আজকে আমরা কী শিখলাম বলো তো বাচ্চারা, আমরা খুব কম সময়ে বান্ডিল পদ্ধতিতে আমরা ভাগের ধারণা শিখতে পারলাম। বাচ্চা তখন বুঝতে পেরেছো, ঠিক আছে অবশ্যই। তো বন্ধুরা সবশেষে আমি একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, তোমরা যারা ভিডিও দেখছো ভিডিও বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু মন থেকে লাইক করো, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার স্পেশাল পিডিএফ পাওনি, তোমাদের আমি রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা, এই যে আমার কাছে টোটাল তোমরা দেখতে পারলে যে আঠেরোশো ষাটটা প্রশ্ন উত্তর রয়েছে সমাধান, এবং ১৭০টা কিন্তু ডেমো ক্লাস, অর্থাৎ কত বলো তো, তোমাদের কাছে মোট ২০৩০টা প্রশ্ন উত্তর সমাধান সহ বাছাই করা ডেমো ক্লাস রয়েছে। তোমরা শুধুমাত্র তোমরা বন্ধুরা ২৯৯ টাকা পে করে তোমরা কিন্তু এখনই পিডিএফগুলো কালেক্ট করে নাও। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ইচ্ছুতার মতো অবশ্যই আমার তোমাদের পেমেন্ট দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ফোনপেতে বা পে করে তোমরা নাম্বারটা 9339687509-এ তোমরা কিন্তু পে করে স্ক্রিনশট পাঠাও, এবং তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ নিয়ে নাও। অফারটা সীমিত সময়ের জন্য কয়েকদিন থাকবে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করো এবং তোমরা কিন্তু পিডিএফ কালেক্ট করে নাও, শুধুমাত্র অল্প সংখ্যক মূল্যের মাধ্যমে তোমরা কিন্তু নিয়ে নাও বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর সমস্যা বন্ধু অবশ্যই কল করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।